নমস্কার দর্শকবৃন্দ, মা দক্ষিণাকালে সীতা গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকে অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আমরা বরাবর একটা কথা শুনেছি যে বিদ্যা সর্বত্র পূজ্যতে, অর্থাৎ বিদ্যা একটি এমনই মা সরস্বতীর আশীর্বাদ যেটা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা দেখি যে আমাদের যখন বাবা কাকারা খুব এজেড হয়, খুব বয়স্ক হয়, তারা প্রচুর ব্যবসা করেছে, তারা বাড়ি করেছে, তারা জমি কিনেছে, কিন্তু ব্যাংকে যদি কিছু লেখাতে যায় তখন বলে একটু লিখে দাও তো, একটু দিদিভাই এটা করে দিত, বা এই টাকাটা তুলবে, এই স্লিপটা একটু ফিল আপ করে দিত। তো সেই জায়গাতে গিয়ে মনে হয় যে আপনি এত বছর ব্যবসা করলেন, চুটিয়ে ব্যবসা করলেন, এত এত লক্ষ টাকার ট্রানজেকশন করলেন, বাট একটা জায়গায় গিয়ে কিন্তু আপনি আটকে, কারণ আপনার সেই বিদ্যাটা কিন্তু আপনার কাছে অচল। আপনি আপনার সন্তানকে নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছেন, যদি কোনো রাস্তা চিনতে না পারেন, বা আজকালকার যে নতুন টেকনোলজি যে আমরা ম্যাপ দেখে দেখে যাওয়া বা যে কোনো ক্যাব বুক করা, সেগুলো কিন্তু একমাত্র বিদ্যারই প্রয়োজন, নাহলে কিন্তু আপনি পারবেন না। তখন আপনাকে বলতে হবে যে তুই তোর বাড়ির থেকে ক্যাব বুক কর, আমি এখান থেকে যাচ্ছি। এরকম বহু ক্ষেত্রে আমরা শুনি না যে মেয়েকে তার মা বলছেন তোর বাড়ি যাবে, একটা ক্যাব বুক করে দে তুই, কারণ সেই ক্যাবটি সে বুক করতে পারেন না, কারণ নতুন টেকনোলজি তার জানা নেই। আবার এমনও তো মানুষ আছেন যে আপনারই সমবয়সী, তিনি আবিষণ এক্সপার্ট, ক্যাব বুক করতে পারে, মার্কেটিং করতে পারে, বাট আপনি পারেন না। তাই বিদ্যা এবং বুদ্ধি প্রতিটি মানুষের কিন্তু ইকুয়াল থাকা উচিত, কারণ যারা এই ধরনের সমস্যার মধ্যে আজকে ফেস করছেন যে আপনার প্রচুর ব্যবসা, প্রচুর বড়, কিন্তু বিদ্যা নেই, পেটে এক বিন্দু বিদ্যা নেই। আবার এমনও প্রচুর বিজনেস টাইকুন আছে যারা কিন্তু প্রচুর প্রচুর কোটি টাকার ব্যবসা করে, কিন্তু ভালো করে গুছিয়ে কথা বলতে পারে না, কারণ সেখানে গিয়ে তারা ঘাবড়ে যায়, কারণ তাদের বিদ্যার ঘাটতি আছে। তো বিদ্যা সর্বত্র পূজ্যতে কথাটা এই জন্যই ফার্স্টে বলে শুরু করলাম। আমরা এই জন্যই চাই যে আমাদের সন্তানেরা যাতে এই ঘাটতিটা না পায়। তারা যখন বাবা মা হবে তখন তাদের লজ্জা পেয়ে মাথা বা চোখ নিচু করতে না হয়। তাই জন্যই কিন্তু আমরা আমাদের সন্তানের লেখাপড়া শেখানোর জন্য যথাযথ চেষ্টা করি। বাট সন্তান নিতে পারছে? কোনো সন্তান মাধ্যমিকের পরে বলছে পড়াশোনা করবো না, চাকরি করবো, কাজ করব। কোনো সন্তান পড়তে পড়তে প্রেম করে বসে বিয়ে করে নিচ্ছে, বা কোনো সন্তান পড়াশোনা খুব ভালো, মারাত্মক ট্যালেন্ট, কিন্তু সে তার অনুযায়ী রেজাল্ট পাচ্ছে না। তো বিদ্যা নিয়ে আজকে আলোচনার বিষয় বুঝেই গেছেন, এবং বিদ্যা কিভাবে আপনি বাড়াতে পারেন, বা কিভাবে বিদ্যার ফুলে আপনি আপনার ডালি, অর্থাৎ সন্তানের যে ডালি, যেটা ডালটা ফুলবিহীন হয়ে গেছে, তাকে গোছাতে পারেন, আজকে আমরা সেই নিয়ে আলোচনা করব। আমরা বিয়ের ফুল শুনেছি, বিয়ের ফুল তোর ফোটেনি, তোর বিয়ের ফুল এখনো হয়নি, তো সেরকম বিদ্যারও ফুল আছে, যারা জানেন তারা এগুলো বোঝেন, যারা জানেন না সেগুলো বোঝেন না। তো আজকের আলোচনার বিষয় যে বিদ্যার ফুলে ভরাতে ডালি, নিজের গৃহে রাখুন দোয়াতকালি। বিদ্যার ফুলে ভরাতে ডালি, নিজের গৃহে রাখুন দোয়াতকালি। কারণ বিদ্যার যে ফুল, সে ফুলে আপনার সন্তানের ডাল ভরাতে হবে। দেখুন একটা গাছ যদি সে গাছটা ফুলে ফলে পূর্ণ থাকে, তাদের দেখতে ইচ্ছা করে, তার ছবি তুলি, বা আমরা বিভিন্ন সময় যখন আমাদের গাছের নতুন জবা ফুল হয় আমরা ছবি তুলে ফেসবুকে শেয়ার করি যে আমার গাছের ফুল ফুটেছে। তো একটা ফুল ভর্তি গাছ দেখতে সুন্দর লাগে, আবার যে গাছটার ফুল ঝরে পড়ে গেছে শুধুই ডালপালা, তাকে দেখতে একটু কেমন লাগে। তাই আমি চাই যে আপনাদের সন্তানেরও বিদ্যার ডাল, ফুলে ডালটা ভরে যাক। তাই জন্য আছে আলোচনার বিষয় বিদ্যার ফুলে ভরাতে ডালি, নিজ গৃহে রাখুন দোয়াতকালি। তার আগে দেখেছি প্রথম বন্ধু কে আছেন, অবশ্যই খাতা পেন নিয়ে তো বসেন, কিন্তু হ্যাঁ প্রতিটা কথা সুন্দর করে লিখবেন, কারণ অনেক কিছু বলার আছে যাতে কোনো মিস্টেক না হয়ে যায়। দেখে নি, নমস্কার। হ্যালো, নমস্কার, বলুন। নমস্কার, হ্যালো দাদা, আমি কৃষ্ণা সরকার বলছি। জানবেন কার সম্বন্ধে? ছেলের বিষয়ে জানতে চাই। ছেলের নাম যদি বলেন। হরিত্র সরকার। ডেট অফ বার্থ? 18/2/2009। অনুষ্ঠান কি দেখা হয় না, আজ প্রথম দেখছেন? কার জন্য এসেছিলেন? অনুষ্ঠান দেখার পরে আপনি আমার চেম্বারে এসেছেন, তাই তো? তো চেম্বারে যখন আপনি এলেন
তখন চেম্বারের কি আমার আলাদা রূপ দেখেছে না এখানে আলাদা রূপ নাকি একই মানুষ আমি ভীষণ সুন্দর খুব ভালো ব্যবহার দাদা তার শোভাবাজারে গেছি সেখানে আমার পাড়ার একজনের সাথে কাকিমার সাথে দেখা হয়েছে সে আপনাকে 15-16 সাল থেকে দেখায় আচ্ছা 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 তো আপনি যখন দেখলেন উপকার দেখছি আপনার থেকে উনি আমাকে আশ্বাস দিয়েছে বলছে তোমার স্বামীর ব্যাপারে কিছু কাজ হলে তুমি তোমার ছেলেকেও আপনাকে আমার হয়ে তদারকি করলো আমার হয়ে গ্যারান্টি নিল সেই মানুষটাকে আপনি কি বুঝলেন চলুন চলুন আর সময় নষ্ট করবো না এবার বলি আপনার ছেলের সম্বন্ধে ছেলে জন্ম বার হচ্ছে বুধবার ওয়েডনেসডে ঠিক আছে আচ্ছা মেন হরস্কোপে ঢুকছি মেষ লগ্ন বৃশ্চিক রাশি নক্ষত্র জ্যেষ্ঠা ঠিক আছে প্রথম কথা বলবো রাক্ষসগণ প্রথম কথা বলবো মাথাটাকে ছেলে ঠান্ডা রাখতে হবে মাথা গরম রাখতে জেদ এটাকে ঠান্ডা রাখতে হবে ছেলে কিন্তু যথেষ্ট ভালো যথেষ্ট ভদ্র এবং যখন রেগে যায় তখনই কিন্তু অন্য রূপ হয়ে যায় তার ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে পড়াশোনার জায়গাটা কিন্তু ভীষণ ভালো কিন্তু এখন দেখা যাচ্ছে যেহেতু এখনো দশা চলছে বুধের দশা আর শনির অন্তর্দশা তাই যতটা পরিমাণে মনোযোগ দিয়ে করার কথা সেটা কিন্তু করছে না এবং এত বেশি ফ্রিকাল মাইন্ড হয়ে যাবে না যে আপনাকে আপনাকে মাঝে মাঝে ওকে বলতে হবে যেটা আগে আপনাকে বলতে হতো না এবং এই ছেলে মাকে ভীষণ ভালোবাসে মাকে ভীষণ শ্রদ্ধা করে জন্মচার্ট বলছে মঙ্গল রাহু ছন্ন ছাড়া যোগ বুধ বৃহস্পতি ধনরাজ যোগ এই পড়াশোনার ক্ষেত্রে হঠাৎ করে এটা কিন্তু ইয়ার লস দিতে পারে মানে আনওয়ান্টেড ইয়ার লস মানে পড়াশোনা অনুযায়ী ও মার্কস বা রেজাল্ট আউট কিন্তু করতে পারবে না ঠিক আছে দ্বিতীয় কথা হচ্ছে ও দাঁতের সমস্যা থাকবে ওর উঁচু স্থান থেকে একটু পড়ে গিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে দাঁতের প্রবলেম আর উঁচু স্থান থেকে পড়ে গিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে এছাড়া যেহেতু চন্দ্র লগ্নের অষ্টমে গেছে ভীষণ চঞ্চল মাইন্ড ফ্রিকল মাইন্ড এই এই যে জায়গাটাকে ঠিক করতে হবে কিন্তু জন্মচার্ট এটাও বলছে যেহেতু বুধের দশা চলছে আর আপনার তৃতীয় পতি এবং ষষ্ঠ পতি বুধ তাই এই ছেলের প্রতিকার কিন্তু এখন হবে না এই ছেলের প্রতিকার হবে ঠিক 2022 সালের এপ্রিল মে মাসের পর না সেটা আপনি আসুন কি না আসলে পরের কথা কিন্তু কথা হচ্ছে যে প্রতিকারটা ওই সময় পরেই হবে তার আগে প্রতিকার হবে না ঠিক আছে এবার একটা আপনি কথা বলুন আপনি বললেন আপনি আজকে আসবেন প্রতিকার নিতে তাই তো তো আমি প্রতিকারটাকে অনেক টাকা লিখেছি লক্ষ লক্ষ টাকার দেখুন আমি এটাই চাই যে আপনি ভালো থাকুন আর এটাও চাইবো যে হ্যাঁ একটা ফিস দিয়ে দেখাতে সত্যি সমস্যা হয় সেখানে লাইন পেয়ে গেলে জানলেন মানে জয় পরাশর একরকম মানে তীক্ষ্ণ রূপ নেই তো চেম্বারে যে রেখে যাওয়া 5 মিনিটে বেল মেরে দেওয়া আমি বলবো যে আপনি আসুন আজকে প্রতিকার নিতে ভালো থাকবে অবশ্যই হাজবেন্ড এবং আপনার হাজবেন্ডের প্রতিকার হলে আমি এটুকু বলতে পারি যে আপনি দু হাত তুলে আমার আশীর্বাদ করবেন এটাই আমার পাওনা ঠিক আছে ভালো থাকুন আসুন দেখুন এই যে ভদ্র মহিলা ইনি শেয়ার করলো যে উনি যখন চেম্বারে এলো তখন ওনারই কোনো পরিচিতি কেউ বেরিয়ে গেল যে আমাকে আজকে 2015 সাল থেকে দেখায় বাবুন তিনি তাকে অ্যাসুরেন্স করলো ঢোকার আগে চেম্বারে আসার আগে অ্যাসুরেন্স করলো
তুমি স্বামীর জন্য এসো, তুমি দাবার ছেলের জন্যও যাবে, কারণ তিনি জানে যে একটা পিড়ি কাজ হলে পরের পিড়িটা কাজ। আমি কিন্তু আপনার কাজ করতে অভ্যস্ত না, আমি কিন্তু জেনারেশন ওয়াইজ কাজ করি, অর্থাৎ তিন পিড়ি চার পিড়ি ধরে। বাবুন তার কাছে যেই ভদ্রমহিলা বললেন 2015 সাল থেকে আসে, সে নিশ্চয় তার স্বামীর জন্য এসেছিলেন ফার্স্ট পিড়ি, তার ওয়াইফের জন্য সেকেন্ড পিড়ি, তার মেয়ের জন্য থার্ড পিড়ি, অর্থাৎ জেনারেশন বাই জেনারেশন কিন্তু আমি প্রতিকার করি, এতটার মানুষের বিশ্বাস থাকে। ফোন নাম্বারটা লিখুন প্লিজ, 9073469873, আবার রিপিট করছি 9073469873। কেউ দেবে না, কোনো জ্যোতিষ ব্যক্তিত্ব আপনাকে এই অন মিডিয়ায় অন লক্ষ লক্ষ লোক দেখছে, ফোন নাম্বার কেউ শেয়ার করবে না জয় পরাশর পারে, কারণ আমি প্রকৃত কাজ করে আমার চেম্বারগুলো হয়, লোকে আসে, বসে বসে মাছি মারি না। যারা বড় বড় জ্ঞানের কথা বলবে বা যারা যারা ভীষণভাবে আপনাকে নলেজ বোঝানোর চেষ্টা করবে, একটা ভুলকে ঢাকতে 100টা ভুল বলবে, প্লিজ বুঝে ভেবে যাবেন, কেন শাক দিয়ে কিন্তু মাছ ঢাকা যায় না, মাছের আষ্টানি গন্ধ, আপনি হাজার লক্ষ টাকা শাক ঢাকলেও কিন্তু পেয়ে যাবেন। তাই এটুকু মনে রাখবেন, ফোন নাম্বার শেয়ার করছে মানে এটা অনেক বড় ব্যাপার, আজকালকার দিনে ফোন নাম্বার কিন্তু শেয়ার করা উচিত নয়, কিন্তু করছেন, কারণ মানুষ তার অন্তর দিয়ে বলছে যে জয়দার কাছে গেলে আমার কাজ হয়, শুধু তাই না, আমি রেফারেন্স পাড়ার লোককেও পেয়ে গেলাম, সেও দেখাতো, এবং এটাও কিন্তু বললো যে ওনার 15 সাল থেকে আসা মানুষ তাকে অ্যাসুরেন্স করলো তোমারও কাজ হবে। কারণ এখানে হচ্ছে আমার চেম্বার, যারা আসেন তারা জানবেন আমার দু রকমের রূপ নেই, আমার এখানে যেমনি আপনি দেখছেন আপনি চেম্বারে আমাকে এই শান্ত শীতল রূপেই পাবেন, উগ্রচন্দ্রার রূপে আমাকে পাবেন না। আর ঢুকেই বলবো না আপনার ছেলের বা আপনার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ফাঁড়া আছে, চন্দ্র খারাপ, রাহু খারাপ, এটা বলবো না। এবং আমি এমনও শুনি, আমার কালকেই যেটা শেওড়াফুলিতে আমার চেম্বার ছিল, আমার একজন ভদ্রলোক এসেছিল আমার ফুলিয়া থেকে, শান্তিপুর নদিয়া ফুলিয়া থেকে এসেছিল, উনি ব্যারাকপুর ঘাটে নেবে, ওখান থেকে আবার ঘাট ধরে কিন্তু শেওড়াফুলি ঘাটে এসে এখান থেকে অটো করে এসছে। আমি অবাক হলাম, একজন জ্যোতিষ ব্যক্তির নাম বললো, তিনি নাকি চেম্বারে পা দিতেই বললো তোর মেয়ের আর 2 সপ্তাহ আছে, তারপর নাকি তুই মুখ দিয়ে রক্ত উঠে মরে যাবি। আমি না অবাক হলাম যে এটা সম্ভব, উনি বলছে আর হাও করে কাঁদছে, তাহলে 2 সপ্তাহটাকে পেরিয়ে গেছে, বলছে 2 বছর হয়ে গেছে, আমি রক্ত উঠেছে মুখ দিয়ে, বলছে না না রক্ত কেন উঠতে যাবে। কারণ এটা হচ্ছে মানুষের লজিক, যে ঢোকা মাত্র আপনাকে বলে যে তোমার আর মেয়ার 2 সপ্তাহ আছে, তা তুই মারা যাবে, তোমার ছেলের অ্যাক্সিডেন্ট, তো আমি কেন, আমার ঘরের মাও যদি শুনে আমার মাও হয়তো থাকতে পারে কাঁপবে, কারণ এটা বাস্তব নয়, এটা অবাস্তব, এবং এদের থেকে বিরত থাকুন। মানুষ একটা মিথ্যে কথা, একটা ভুলকে ঢাকতে হাজার মিথ্যে কথা বলবে, সেটা শুনবেন না। অনেকেই বলবে 5 দিনের প্রতিকার, 1 মাসের প্রতিকার, 21 দিনের প্রতিকার, সত্যি কি হয় আপনারা কি জানেন? আমার জানা নেই, যদি জেনে থাকেন তাহলে প্লিজ সেখানে যান, প্রতিকার করুন, ঘুরে আবার ভালো কারো কাছে যাবেন। নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? দিদার মতো বয়স হবে হয়তো আপনার। আচ্ছা, এই যে অনুষ্ঠান দেখেন, দেখে কি মনে হয় অনুষ্ঠানের সত্যতা আছে নাকি এটা ওই মাছ ঢাকার প্রোগ্রাম? অনেক সত্যতা আছে, আপনার কথা শুনে আমার খুবই ভালো লাগে। এবং এইটা বলুন, এই যে নাম্বার, ফোন নাম্বারটা শেয়ার করছে, আপনি নিশ্চয়ই প্রোগ্রাম দেখেন, অনেক প্রোগ্রাম কম বেশি দেখেন, তো কারোর প্রোগ্রামে মোবাইল নাম্বার শেয়ার করতে শুনেন, দেখেন? না না, কেন? আমি নাম্বারটা চাই কেন? কারণ আমার জোর আছে, আমার ক্ষমতা আছে বলা, তাই না? সবাইকে মোবাইল নাম্বার দিতে পারে, চাইতে পারে? চলুন, ছেলের জন্ম বার হচ্ছে বৃহস্পতিবার, ঠিক আছে? এবার আমরা মেন হরোস্কোপে ঢুকছি। আপনার ছেলের বিষ লগ্ন কন্যা রাশি নক্ষত্র হচ্ছে হস্তা, বিষ লগ্ন কন্যা রাশি নক্ষত্র হস্তা। প্রথম যেটা কথা বলবো, ছেলেকে বন্ধু বান্ধবের থেকে দূরত্ব তৈরি করতে হবে, বোঝা গেল? ছেলেকে বন্ধু বান্ধব বেশি করানো যাবে না, কারণ এই জন্ম চাটের ক্ষেত্রে বন্ধুর দ্বারা মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, বোঝা গেল? কারণ আপনি দেখবেন আপনার ভালো ছেলে, ট্যালেন্টেড ছেলে, বুদ্ধিমান ছেলে হঠাৎ করে বিগড়ে যাচ্ছে। এক দ্বিতীয় কথা হচ্ছে,
বন্ধু বান্ধবের জন্যই হঠাৎ করে কোন সম্পর্ক রিলেশনে জুড়ে যাবে, যুক্ত হয়ে যাবে, যেখান থেকে জীবনের ধস নামা শুরু হবে মা। এবং জন্মচার বলছে এত মাথা গরম, বাইরের লোক যা বলে সব ঠিক, ঘরের লোক ভালো কথা বোঝালেই বিপদ। কি আমি কি ভুল বলছি? এবং জন্মচার বলছে আপনার ছেলে কিন্তু মাঙ্গলিক নয়, কিন্তু আপনার ছেলে জন্মচার অনুযায়ী যে একটা শুক্রভঙ্গ কালসর্প যোগ আছে, এই কালসর্প যোগের জন্য ওর লাইফে পদে 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 বিপদ, আর পদে পদে বাজে লোকের সম্মুখীন হবে। বোঝা গেল? আপনি কিন্তু আপনার সন্তানকে অনেক কষ্টে মানুষ করেছেন, প্রচুর লোকের থেকে বাঁচিয়ে, নিজে না খেয়ে, নিজের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে। কি আমি ভুল বলছি? কিন্তু আপনি এখন লক্ষ্য হচ্ছেন আপনি যেমনটা ঠিক চাইছিলেন ছেলে হাতের থেকে বেরিয়ে যাচ্ছে। আপনি কারোর সঙ্গে যোগাযোগ করিয়েছেন, কাউকে দেখিয়েছেন মালদা থেকে? জেনেছেন তো তিনি কি আমার মতো বলতে পেরেছে? আপনার ছেলের জন্য সত্যি চিন্তিত, তার জন্য অন্য কোন লাইফেও হয়তো চেষ্টা করেছেন, মা তাই করে, সন্তানের জন্য মা তাই করে। কিন্তু আমি বলবো, আগে বলবো যে আপনাকে কি আমার মতো বলতে পেরেছিল প্রত্যেকটা কথা খুঁটিয়ে খুঁটিয়ে? না। দ্বিতীয় কথা হচ্ছে কেরিয়ার বিশাল ভালো, জন্মচার্ট বলছে টেকনিক্যাল লাইনে পড়াশোনা করার চার্ট, উচ্চ পদস্থ চাকরি হওয়ার জায়গা, কিন্তু হতে দেবে না, কারণ এখানে কালসর্প যোগ, শনি কেতু স্থাপিত যোগ ওকে মারাত্মক সাফার করাবে। আপনি পারলে আপনার ওখানে যদি ভালো কেউ থাকে তাকে দেখিয়ে আপনি প্রতিকার করান, আমি বলতে পারি এরকম ছোটখাটো ঝামেলা থেকে বেরিয়ে আসবে এবং ছেলে মানুষের মতো মানুষ হবে, নচেত ছেলে কিন্তু হঠাৎ করে বিয়ে করে নিয়ে বাইরে ঢুকে পড়বে। বুঝতে পারলাম ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন একটা মায়ের চিন্তা হয় সে মা জীবনের সর্বস্ব বিসর্জন দিয়ে ছেলেকে মানুষ করতে তার জীবনের শখ স্বাচ্ছন্দ্য সুখ সব বিসর্জন দিল, বাট ছেলে যে একটা সময়ের পর ম্যাচুরিটির পরে বিগড়ে যায়, সেই মা ধরে রাখতে পারে না, সেই মায়ের বুক ফেটে যায়, সেই মায়ের রাতের ঘুম চলে যায়, সেই মায়ের চিন্তায় মাথার পাহাড় ভাঙে, এবং সেই মা তখন একে তাকে ফোন করে বেড়ায়, বিভিন্ন মানুষরা বিভিন্ন কথা তাকে আরো বেশি বিভ্রান্ত করে দেয়। আমি বলি যদি আপনার পাড়ার পাশে, বাড়ির পাশে, ঘরের পাশে খুব ভালো থাকে তাকে আপনি দেখান, যদি মনে হয় যে না আপনি আমার থেকেই প্রতিকার নেবেন, আমার কিন্তু এখন অনলাইনে কনসালটেন্সি, অনলাইনে প্রতিকার যাচ্ছে, আপনারা পেতে পারে, যার তার জন্য আমাদের বুকিং নাম্বারে ফোন করে আপনাকে যোগাযোগ করতে হবে। যে টোটকা আমরা ছিলাম আজকে, যে বিদ্যার ফুলে ভরাতে ডালি নিজ গৃহ রাখুন দোয়াতকালী। এই বিদ্যার সরস্বতী পূজা আছে 5 তারিখ, 5th February আছে সরস্বতী পূজা, আর ঠিক তার আগে হচ্ছে গণেশ চতুর্থী, তো গণেশের পুজো, গণেশের পুজোর আগে কিন্তু কখনো সরস্বতী পুজো হয় না। আমি আগেও বলেছি যে বিদ্যা এবং বুদ্ধি দুটোর প্রয়োজন, বিদ্যা দেয় মা সরস্বতী, কিন্তু বুদ্ধি দেয় গণেশজি, তাই ঠিক আগের দিন কিন্তু গণেশ পুজো হয়, তার পরের দিন হয় সরস্বতী পুজো। কি করবেন, যাদের বাড়িতে পুজো হয় তারা যে দোয়াত, এটা মাটির দোয়াত থাকে আর কলম থাকে, সেই দোয়াত কলমটা পুজো করতে হবে সেই সন্তানের নামে যে পড়াশোনার মধ্যে ইনভলভ হয়েছে। যদি আপনার বাড়িতেই পুজো হয় তো সেই দোয়াত এবং কলমটাকে আর ঠাকুরমশাকে বলবেন যে আপনার মেন সংকল্প করে দিন, করার পর সেই দোয়াত আর কাঠিটাকে আপনার রাখতে ঠাকুর ঘরে অথবা মেয়ে বা ছেলে যেখানে পড়াশোনা করে টেবিল বা পড়ার ঘরে রাখতে হবে। দোয়াত খালি রাখার মতো নির্দিষ্ট জায়গা নেই, আপনি টেবিলের উপর রাখতে পারেন বা আপনি ঠাকুর ঘরে রাখতে পারেন, কিন্তু হ্যাঁ তাদের কালি তৈরি করতে হবে। কি কালি? তার মধ্যে গোলাপ জল এবং অষ্টগন্ধা পাওয়া যায় যে কোনো দশকর্ম ভাণ্ডারে, অষ্টগন্ধা দিয়ে করতে হবে। এই দোয়াতের মধ্যে আপনাকে দিতে হবে গোলাপ জল আর অষ্টগন্ধা, দুটোকে দিয়ে ভালো করে গুলে কালি তৈরি করে রাখতে হবে। সন্তান যখনই পড়তে বসবে তখন আপনার সন্তানের অনামিকা আঙুল, এই অনামিকা যে আঙুল আমরা রিং ফিঙ্গার করি, রিং, এই অনামিকা আঙুল অর্থাৎ ছোট আঙুলের
পরের আঙুলটা, কনিষ্ঠার পরেরটা হচ্ছে অনামিকা আঙুল, সেই অনামিকা আঙুলে একটা করে টিপ পরে পুষতে হবে। ভালো করে বুঝুন যে পলাশ ফুল, সরস্বতী পুজোর দিন পলাশ ফুল ভীষণ ইম্পর্টেন্ট। পলাশ ফুলকে ওর নাম করে উৎসর্গ করতে হবে সরস্বতীর চরণে, সেই ফুলটা ওর বিদ্যার ব্যাগের মধ্যে রাখতে হবে। আর দোয়া তার কালী যেটা পুজো হয়, যেটা আমরা নিজে সব বিসর্জন করে দিই, অনেকে জানেন না, রাখবেন, ফেলে দেবেন না, সেই দোয়াত আর যে কলম আছে কলমটাও থাকবে। দোয়াতের ভেতরে শুধু কালি তৈরি করুন, কি দিয়ে কালি করবেন, গোলাপ জল আর অষ্টগন্ধা, এই দিয়ে কালি তৈরি করুন। করে সেই কলম ভরে আপনি ঠাকুরের স্থানে রাখুন, বা যে সন্তানের পড়ার টেবিল থাকে তার মধ্যে আপনি রেখে দিন, দেখুন সেখানে আপনি অবশ্যই সুফল পাবেন। আপনার সন্তানের বিদ্যার ডাল খালি হয়ে যাচ্ছে, সমস্ত ফুল পড়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, শরতের আগেই তার ফুল ঝরে যাচ্ছে বা বসন্তের আগে তার ফুল ঝরে যাচ্ছে, সেই ফুল আবার সুন্দর করে সুশোভিত হবে সেই ডালেতে। তাই আজকের টোটকা, বিদ্যার ফুলে ভরাতে ডালি, নিজ গৃহে রাখুন দোয়াত কালি। আর যারা মনে করছেন তন্ত্রক্রিয়ার মাধ্যমে, জ্যোতিষ প্রতিকারের মাধ্যমে করবেন, তারা যজ্ঞ হোম পুজো তো অবশ্যই দেখেছেন, কারণ আমার যে যজ্ঞ বা পুজো আপনারা দেখেন, যে হোম দেখেন, সেখানে বহু বহু মানুষের কিন্তু আগমন হয়, যেখানে আমি আমার দশম মহাবিদ্যা, আমার ইষ্ট দেবী তারা এবং দক্ষিণা কালী মায়ের সম্বন্ধে এসে আমার গুরুর শেখানো শিক্ষা দিয়ে জপের মাধ্যমে, পুজোর মাধ্যমে, হোমের মাধ্যমে, ক্রিয়ার মাধ্যমে আপনাদের সমস্যা মিটিয়ে কিন্তু সফলতা দিয়ে আসি, আর আগামী দিনেও দেব। সবসময় মনে রাখবেন, সত্যের জয় দেরিতে হলেও হয়, সত্যের জয় দেরিতে হলেও হয়, মিথ্যে দিয়ে কিন্তু সবকিছু ঢাকা যায় না। যতই চেষ্টা করুন শাক দিয়ে মাছ কোনো দিন ঢাকা যায় না, যতই শাক দিন, কলা পাতা দিন, চাপা দিন, মাছের আষ্টানি গন্ধ কিন্তু মানুষ পেয়েই যায়, আর সেই মানুষ কিন্তু ছুটে আমার কাছেই আসে। তাই এটুকু মনে রাখতে হবে, জ্যোতিষ তন্ত্র উভয় সম্পর্কিত আলোচনা, এবং অবশ্যই যারা প্রোগ্রাম মিস করলেন তারা ইউটিউবে যান, গিয়ে লিখুন জয় পরাশর, আমার সমস্ত প্রোগ্রাম আপনারা আপডেট দেখবেন। আজকের টোটকা ছিল, বিদ্যার ফুলে ভরাতে ডালি, নিজ গৃহে রাখুন দোয়াত কালি, কালি হবে গোলাপ জল আর অষ্টগন্ধা দিয়ে, এবং যেটা দোয়াত আর কলম পুজো করছেন মা সরস্বতী সেটা দেবেন না গঙ্গায়, রেখে দেবেন ঠাকুরঘর অথবা সন্তানের পড়ার টেবিলে। আরও অনেক বিদ্যা নিয়ে কাজ হয়, যেগুলো গুপ্ত ক্রিয়া, সন্তান অবাধ্য, সন্তান কথা শুনছে না, পড়াশোনায় মনোযোগ নেই, আর ভালো পড়ছে মনে থাকছে না, সমস্ত সমস্যার সমাধান কিন্তু করা সম্ভব। এছাড়াও যারা জটিল এবং কঠিন সমস্যার মধ্যে আছেন, প্লিজ যোগাযোগ করুন, যদি সমস্যার সমাধান করতে পারি তাহলেই বলবো, নচেত দু হাত জোরে বলবো যে আমার দ্বারা হবে না, আপনি অন্য কোথাও চলে যান। দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু ছুটে আসছে সৌভাগ্যের সন্ধান দেখে। ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, আর অবশ্যই নিয়মিত দেখুন সৌভাগ্যের সন্ধানে, কারণ সৌভাগ্যের সিঁড়িবে সমৃদ্ধির বাগানে পৌঁছাতে হবে। লাস্ট কথা, যারা ইউটিউবে গিয়ে যত বেশি শেয়ার করবেন, যত বেশি লাইক দেবেন, তাদের স্পেসিফিক আমি ডেট অফ বার্থ টাইম নিয়ে পার্সোনালি ফ্রিতে প্রেডিকশন করব। যারা যত বেশি ইউটিউবে গিয়ে শেয়ার করবেন, আর অবশ্যই লাইক দিন, যত লাইক, একটা কাউকে বেছে নিয়ে আমি তাকে ফ্রি অফ কনসালটেন্সি করব, কোনো পয়সা ছাড়া আমি তাকে বলে দেবো তার জীবনের রহস্য বা ইতিহাসটা কি। ভালো থাকুন, সকল ভালো রাখুন, বেশি করে শেয়ার করুন, আর অবশ্যই লাইক করুন। নমস্কার।